আসসালামু আলাইকুম বাংলাদেশি জব নিউজ ইউটিউব চ্যানেলে আর নতুন চাকরির বিজ্ঞপ্তিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মোহন আমরা আজকের ভিডিওতে আলোচনা করব উত্তরা ব্যাংক লিমিটেডে এসএসসি পাশে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে সম্পর্কিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা আবেদন সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং সঠিক প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে পারবেন তো ভিডিও শুরুতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপলোড করলে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন তাহলে আপনাদের কোনো চাকরির বিজ্ঞপ্তি মিস হবে না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ উত্তরা ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে উত্তরা ব্যাংক হাইফেন বিডি ডট কম এই ওয়েবসাইটে আসার পরে এখানে ক্যারিয়ার নামে একটা অপশন আছে ক্যারিয়ারে ক্লিক করলে এখানে অ্যাভেলেবল জবস আসবে সেখানে দেওয়া আছে নোটিফিকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র আর্মড গার্ড ক্লিক হিয়ার টু ক্লিক ফর ডিটেলস তো এখানে ক্লিক করলে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করেছে আপনাদেরকে ডাউনলোড করে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি এটা উত্তরা ব্যাংকের লিমিটেডের অফিসিয়াল নোটিশ তো এখানে বলা হয়েছে উত্তরা ব্যাঙ্ক লিমিটেডে জুনিয়র আর্মড গার্ড পদে নিম্ন বর্ণিত শর্তে কিছু সংখ্যক পুরুষ জনবল সম্পূর্ণ অস্থায়ীভাবে পাঁচ বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনকারীকে আগ্নেয়াস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাকে শারীরিকভাবে সক্ষম হতে হবে কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স সীমা সর্বোচ্চ ৩৫ বছর তিরিশ নয় দুই ইং তারিখে তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য মাসিক তেরো হাজার টাকা পারিশ্রমিকের সম্পূর্ণ অস্থায়ীভাবে পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে অন্যান্য আর্থিক সুবিধা প্রতি মাসে দুই হাজার টাকা কর্মস্থলের দিনটা থাকা বাবদ এবং কর্মক্ষেত্রে উপস্থিত থাকা সাপেক্ষে প্রতি কর্মদিবসের জন্য দুশো টাকা হারে লাঞ্চ সুবিধা দেওয়া হবে এছাড়া একটা না পাঁচ বছর সফলভাবে চুক্তিভিত্তিক চাকরি করলে এককালীন এক লক্ষ টাকা সার্ভিস বেনিফিট দেওয়া হবে ব্যাংক কর্তৃপক্ষ কোন নিলে সেক্ষেত্রে প্রার্থীর মাসিক পারিশ্রমিকের চল্লিশ পার্সেন্ট হারে বোনাস দেওয়া হবে যা পরিবর্তনযোগ্য মেডিকেল গ্রাউন্ডে অবসর অথবা অসদাচরণের দায়ে অব্যাহতি বা অবসর বা বহিষ্কৃত হয়ে থাকলে নিয়োগের জন্য অনুপযুক্ত বলে গণ্য হবে যোগ্য ও প্রার্থী আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি জাতীয় প্রশিক্ষণের পত্রপি আগ্নেয়াস্ত্র ফটোকপি এবং আনসার সদস্য হিসেবে চাকুরির ডকুমেন্ট বা প্রত্যয়নপত্রের ফটোকপি যা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার অথবা উত্তরা ব্যাংক লিমিটেডের যে কোনো শাখার ম্যানেজার কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সহস্তে লিখিত দরখাস্ত নিম্ন তথ্যাবলী সহ আবেদনকারীর নাম পিতার নাম নিজ জেলার নাম আবেদনকারী বর্তমান ঠিকানা আবেদনকারী স্থায়ী ঠিকানা জন্ম তারিখ বয়স ধর্ম বৈবাহিক অবস্থা জাতীয়তা শিক্ষাগত যোগ্যতার বিবরণ মোবাইল নম্বর দুইজন রেফারেন্সের নাম মেয়র কমিশনার স্থায়ী সিটি কর্পোরেশন পৌরসভা বা যে কোনো প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা উত্তরা ব্যাংকের যে কোনো শাখার ব্যবস্থাপক অথবা এসপিও ও তদুর্থ পদমর্যাদার যে কোনো কর্মকর্তা হতে হবে আগামী উনত্রিশ দশ দুই হাজার তারিখের মধ্যে ডাক বা কুরিয়ারের মাধ্যমে উপব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ উত্তরা ব্যাংক লিমিটেড তলা প্রধান কার্যালয় সাতচল্লিশ শহীদ বীর উত্তম আশফাকুস সামাদ সড়ক মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজারের বরাবর পাঠাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না অসম্পূর্ণ দরখাস্ত কোনূপ কারণ গণ্য হবে আনসার সদস্য হিসেবে উত্তরা ব্যাংকের যে কোনো শাখায় বা অফিসে পূর্বে নিয়োজিত ছিল এরূপ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে আবেদন খামের উপরে জুনিয়র আর্মড গার্ড পদের সম্পূর্ণ অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদনপত্র লিখতে হবে তো এই ছিল মোটামুটি আবেদন প্রক্রিয়ার বিস্তারিত যারা আবেদন করতে আগ্রহী তারাই নিয়ম অনুসরণ করে আপনারা আবেদন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যেন সবাই তথ্যটি জানতে পারে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ